আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাদুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন ভুল পথে চলেছে। বিএনপির নেতাদের আন্দোলন ছেড়ে নির্বাচনের পথে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না বলেও মন্তব্য করেন ওবাদুল কাদের। মাহবুদ আজমির প্রতিবেদন। রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 15 বছরের উন্নয়নের চিত্র তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, দলটি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে যে আন্দোলন করছে তা ভুল পথ, এই ভুল পথ ছেড়ে দিয়ে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। বিএনপি কতবার চেষ্টা করল, সব আন্দোলন ফেল করল, তো বিরোধী দল তো পতন হয়, এখনো তারা যে পথে চলছে সেই পথ ভুল পথ। ফকুল সাহেব, তত্ত্বাবধায়ক সরকার আজিমপুরের গোরস্থানে চিরনিদ্রায় শায়িত, ওই তত্ত্বাবধায়ককে আর ডাকবেন না, প্রধানমন্ত্রী কোন দুঃখে পদত্যাগ করবে। এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, 28 অক্টোবর সরকারের নয়, বিএনপির পতন যাত্রা শুরু হবে। এই দেশটা আমাদের এবং আমাদের দেশের দেশ কিভাবে চলবে সিদ্ধান্ত নিবে দেশের মানুষ, আমরা বাইরের কেউ না। গেল 15 বছর ধরে সরকার বিএনপির আন্দোলনের হুমকির মধ্যে আছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, জনগণের সম্পৃক্ততা না থাকায় তাদের আন্দোলন ব্যর্থ। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।